বন্ধ করক, বিশ্ব প্রতিশ্রুতি দিয়া বন্ধ করক, বিজেপি সরকার মিডিয়া প্রতিশ্রুতি দিয়া বন্ধ করক, বিজেপি সরকার গো ব্যাক, বিজেপি সরকার গো ব্যাক, বিজেপি সরকার গো ব্যাক, আচ্ছা লং লাইফ, আচ্ছা লং লাইফ, আচ্ছা জিন্দাবাদ, শ্রমিক দৈনিক মজুর তিনিখা কাঠগোলা বৃদ্ধি করক, শ্রমিক দৈনিক মজুর তিনিখা কাঠগোলা বৃদ্ধি করক, কামাখ্যা প্রসাদ মুদাবাদ, শ্ৰমিকৰ মজুৰি 351 টকালৈ বৃদ্ধি কৰাৰ দাবীত অসমৰ চাহ জনজাতি ছাত্ৰ সন্থাৰ মৰাণত মৰাণ আৰু মাহমৰা ৰাজচক্ৰৰ কাৰ্যালয়ৰ সন্মুখত 3 ঘণ্টীয়া ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। প্ৰতিবাদীসকলে বিজেপিৰ মুৰ্দাবাদ, বিজেপি চৰকাৰৰ প্ৰতিশ্ৰুতি ৰূপায়ণ কৰক, কামাখ্যা প্ৰসাদ তাছা মুৰ্দাবাদ, পল্লৱ লোচন দাস মুৰ্দাবাদ, সঞ্জয় কিষাণ মুৰ্দাবাদ, হিমন্ত বিশ্ব শৰ্মা মুৰ্দাবাদ, ৰামেশ্বৰ তেলী মুৰ্দাবাদ, সৰ্বানন্দ সোণোৱাল মুৰ্দাবাদ আদি বিভিন্ন প্ৰতিবাদী শ্লোগানেৰে মৰাণৰ আকাশ বতাহ কঁপাই তোলে। ধৰ্ণা কাৰ্যসূচীৰ অন্তত আটছাৰ মৰাণ আৰু মাহমৰা শাখা সমিতিৰ তৰফৰ পৰা মৰাণ আৰু মাহমৰা ৰাজচক্ৰ বিষয়াৰ যোগেদি মুখ্যমন্ত্ৰীলৈ এখনকৈ শ্ৰমিকৰ দৈনিক মজুৰি 351 টকালৈ বৃদ্ধি কৰাৰ দাবীত স্মারক পত্র প্রদান করে। সরকারখনে 2016 চনের নির্বাচনের আগ মুহূর্ত চাহ শ্রমিক সকল চাহ শ্রমিকের দৈনিক মজুরি আদি করে বিভিন্ন দাবি, বিভিন্ন আমার অভাব অভিযোগ দাবি জানাইছিল, সেইখানে আমি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এই সরকারখনের আজি 5টা বছর সম্পূর্ণ হবলে হল, কিন্তু আজিলৈকে আমার এই চাহ শ্রমিকের দৈনিক মজুরি, যে আমার মৌলিক যে আমার মানে যে আমার প্রাপ্যর অধিকার, যে আমার চাহ শ্রমিকের যে আমি ভুক্তভোগী আছো, চাহ শ্রমিকের উন্নয়ন উন্নত মানে আজি তারিখত যেভাবে উন্নয়ন উন্নত উন্নত হব লাগিছিল, তেনেকা ধরন হব না। এই চাহ শ্রমিকের যে দরমা দরমার কারণে, যে মজুরির কারণে, সেই দাবিটার কারণে আমি চাহ শ্রমিক সকলের শ্রমিকের দাবিটার মজুরির কারণে আমি আজকে আমি বিভিন্ন সময় আন্দোলন করে আইছো, কিন্তু আজি 5টা বছর শেষ হবল, কিন্তু সরকারখানে কোনো ধরনের কারণে আৰু এই 5টা বছর শেষ হওয়ার সময়ত এটা মিছা প্রতিশ্রুতি আমার চাহ শ্রমিক সকল দি আছে। যদি এই সরকারখানে চাহ শ্রমিক সকল সচাকে দরদ দুঃখ আর দরদ যদি বুঝি পাইছে, তাহলে শীঘ্রই এই সরকারখানে চাহ শ্রমিক সকল দৈনিক মজুরিটা বৃদ্ধি করব লাগে। আর যদি এই সরকারখানে দৈনিক মজুরিটা বৃদ্ধি করব নয়, তাহলে সরকারখানের কারণে হবো আহিবলগা যে নির্বাচন, সেই নির্বাচনত হয়তো আমি এই বিজেপি এই সরকারখানক আমি বাগিচাত প্রবেশ করবর কারণে হলেও আমি বাধা প্রদান করব পারো। গতি এই সরকারখানক আমি সকাই দিব বিচার আজি এই 3 ঘণ্টীয়া ধর্ণা কার্যসূচীর জড়িয়ে এই সরকারখানে শীঘ্রই চাহ শ্রমিক সকল এই মজুরি দৈনিক মজুরি 300 টাকা বৃদ্ধি করব লাগে। লোকে জানে এই বিজেপি নেতাজী সরকারখানে 2016 চন নির্বাচনের আগ মুহূর্ত চাহ জনগোষ্ঠী সকল জনজাতি মর্যাদা দিন বলে প্রতিশ্রুতি দিছিল, আর চাহ জনগোষ্ঠী শ্রমিক সকল 351 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করিম বলে প্রতিশ্রুতি দিছিল, আর চাহ জনগোষ্ঠী সকল চাহ শ্রমিক সকল ভূমি পটা প্রদান করিম বলে সিহতি প্রতিশ্রুতি দিছিল। কিন্তু আজি প্রায় 5 বছর কার্যকাল শেষ হবলৈ হৈছে, আজিলৈকে কোনো ধরনের আমার চাহ জনগোষ্ঠী রাইজসকলক আজিলৈকে কোনো একটা সমস্যা সমাধান করা নহল। আর আমি ইতিমধ্যে দেখি পাইছো যে বিজেপি সরকারখানে আমার চাহ জনগোষ্ঠী সকলক সকল দিকতে ঠকি আহিছে, আর সেই প্রতিবাদত আমি মাহমৰা শাখায় আজি 3 ঘণ্টা ধর্ণা কার্যসূচী রাজ্য চক্র বিষয়ের কার্যালয় করেছে। আর আজি এই কার্যসূচীর যোগেদি আমি অসম সরকারকে শিক্ষা দিব বিচাৰিছো যে চাহ জনগোষ্ঠী সকলের লগত মানে রাজনীতি নকরিবর কারণে আমি আহ্বান জানাইছো, নহলে অনাগত দিন আগন্ত ইলেকশনত আমি বাগিচায় বাগিচায় চাহ জনগোষ্ঠী ছাত্র সন্থায় বাগিচায় বাগিচায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করবলে বাধ্য হম। আজি সঞ্চাৰী ছাত্ৰসন্থা মাহমৰা শাখায় চাহ শ্রমিকের দৈনিক মজুরি 351 টাকা বৃদ্ধি করার দাবিত আমি মাহমৰা ৰাজচক্ৰ বিষয়ের কার্যালয় 3 ঘণ্টা ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছো, আর এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে সরকারক শ্রম বিভাগ হকিয়াই দিছো যাতে আমার শ্রমিকের দৈনিক মজুরি 351 টাকা বৃদ্ধি করা, অন্যথা আমি ইয়াতকে জঙ্গি আন্দোলন কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য। বিজেপি সরকারে আমার ইস্তাহার বনাইছিল, আমাক প্রতিশ্রুতি দিয়ে চাহ শ্রমিকের দৈনিক মজুরি 351 টাকা বৃদ্ধি করিম বলে, কিন্তু হে মর্মা আজি 5 বছর কার্যকাল মুকলি করেছে, অহা এপ্রিল মাহত আকৌ ইলেকশন আছে, গতি আমার দাবি চাহ শ্রমিকের দৈনিক মজুরি 351 টাকা বৃদ্ধি নকরালে আমার এই সংগ্রাম চলি থাকিব, আর আমি আগন্তক
ইলেকশনত তেওঁলোক আমি প্ৰতিশ্ৰুতি দিব কাৰণে তেওঁলোক আমি সাজু হৈ আছোঁ। তেওঁলোকক হয়তো আমি তেওঁলোকৰ বাগিচা পৰিৱেশ নিষিদ্ধ কৰিম, হয়তো আমি ভোট প্ৰদান কৰিবলৈ আমি ঠিক কৰি সিদ্ধান্ত লৈছোঁ। গতিকে কেন্দ্ৰ সমিতিয়ে যি নিৰ্দেশ, সেই নিৰ্দেশ মৰ্মে আমি যিবিলাক আমাৰ বিজেপি চৰকাৰৰ ওপৰত যিবিলাক কাৰ্যসূচী তেওঁলোকে আমালৈ নিৰ্দেশ কৰিছে আমি সম্পূৰ্ণ সফল ৰূপায়ণ কৰি যাম বুলি আপোনালোকৰ ওপৰত আমি আস্থা আৰু ভৰসা আছে। আৰু তেওঁলোকে যদি আমি দাবী পূৰণ নকৰে অনাগত দিনত জংগী আন্দোলন কাৰ্যসূচী আমি তুলি দিবলৈ বাধ্য হ'ম।